Assalamu alaikum. Again, this is TANSHED CHOWDHURY. Cholashche aske holo muloto CSE 111 Introduction to Computer System ekta tutorial niye. Shobai nishchoi jano amader kichudin por ekta surprise test hoste pare, So সেটা হয়তোবা টেস্ট শুনে সবার এখন মাথাটা তো গরম হয়ে গেছে আল্লাহ কি পড়ব কেমনে কি এখন তো আমি কিছু পারি না আমার এখন তো পড়াই বই ধরলাম টেস্ট তো তার জন্য আমারও সেম অবস্থা হয়েছিল তো সকালবেলা থেকে শুরু করে এখন পর্যন্ত জাস্ট নোটটা করে তোদের জন্য দিয়ে দেওয়া জাস্ট একটু আমি এটা কোনো আজকে কোনো পড়ানোর কিচ্ছু নাই সবলম অবস্থা আমি জাস্ট পিডিএফটা করছি কিভাবে কোশ্চেনগুলো আসতে পারে কেমনে কেমনে তোরা পড়তে পারোস জাস্ট ওই জিনিসটা একটু সাজেশন দিয়ে দিব এই আর কিছু না So, I'm ready. Here, can make you good to worry. See, erology CC. Faster chapter, holo history. Okay, history and introduction of computer. So, ekhane holo je important characteristics, four important characteristics. Bole dise, thik ache. Ar ekhane chilo important features, third generation of computers. Thik ache. Ekhane onek gula yate question ei dekhbe, erokom link kore dey. যখনই দেখবি যে বলছে যে ফোর হয়তো বা এরকম বলছে যে থার্ড জেনারেশন তখনই বুঝবি যে এখানে অনেক বড় মার্কস এটা হলো চার এখানে দেখ তিন আর দুই পাঁচ ঠিক আছে তো এখানে চারটা তুই ইম্পর্টেন্ট ক্যারেক্টারস দিতে হবে আমি অনেক বড় বড় করে লিখছি কারণ অনেক সময় দেখা যায় শুধু একটা মানে পুরো কোশ্চেনই হয়ে যায় ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স ঠিক আছে দ্যাটস ওয়াই তো লিস্ট অফ ইম্পর্টেন্ট থার্ড জেনারেশন এখানে দুই নাম্বারের কোশ্চেন তো এখানে জাস্ট আমি যে ইম্পর্টেন্ট যেটা আমি প্রথমে যে চারটা দিছি তোরা সবসময় ট্রাই করবি প্রথমে চারটা অবশ্যই থাকার জন্য ঠিক আছে এই যখনই সব মানে ভার্সারেলিটি স্টোরেজ তারপর অ্যাকুরেসি স্পিড এগুলো থাকবে তখন টিচার অনেক মানে খুশি হবে যে হ্যাঁ আচ্ছা ভালোভাবে লিখতে পারছে মানে এগুলো পারফেকশন বাড়ায় তার জন্য নাম্বারটা খুব ইজিলি পাওয়া যায় ঠিক আছে আমরা সবাই তো ফুল মার্কসের জন্য পরীক্ষা দেবো কারণ আমরা এমনভাবে কেউ পরীক্ষা দেবো না যে গা ছেড়া পরীক্ষা দেওয়া বা গা ছেড়া পড়া সেভাবে যেন না হয় আমরা যেভাবে যতটুকু সম্ভব আমরা সাহায্য করব তোরা সেভাবে পড়বি বা যেভাবে পড়া যায় সেভাবে তোরা আমাদের সাজেশন দিবি এইভাবে করা যায় সবাই সবাই যেন হেল্প করে একসাথে আমরা বের হইতে পারি খুব একটা ভালো চালিয়ে দ্যাটস ওয়াই এভাবে করা ঠিক আছে তো এখানে যেমন থার্ড ফিচার্স দেওয়া আছে এখানে ছিল দুই না দুই মার্কসের জন্য তো আমি তিনটা কি চারটা দিব ঠিক আছে চারটা হলো বেস্ট হলো চারটা শিখে রাখবি কারণ তিন নাম্বারের কোশ্চেনও আছে দেখা যায় দুই নাম্বারের কোশ্চেন আছে তো আমরা চারটা সবসময় দিব চারটা শিখে রাখবি সবসময় হ্যাঁ যদি দুই নাম্বার আছে তখন তিনটা দিবি যদি চার মানে তিন নাম্বার আছে তখন চারটা দিবি এরকম একটা একটু বেশি দিস মানে স্যাররা একটু ভালো বুঝবে আর এখানে হলো ক্লাসিফাই অ্যান্ড ডিসকাস ডিজিটাল কম্পিউটার্স এখানে হলো এটা হলো যে ওই যে সাইজের একটা ব্যাপার থাকে ঠিক আছে মাইক্রো কম্পিউটার মিনি কম্পিউটার যে ক্লাসিফিকেশনটা করা হয় সেইটা আমাদের এখানে লেখা আছে মেবি টু হোল্ড কর আমাদের হলো ডিপেন্ডিং আপন আমাদের বইয়ে থার্টি টু পেজে যে একটা আছে আমারটা থার্টি টু পেজ যাই হোক ওটা মানে প্যারাটা হলো শুরু হয়েছে ডিপেন্ডিং আপন দ্য সাইজ ইফিসিয়েন্সি মেমোরি অ্যান্ড নাম্বার অফ ইউজার্স ঠিক আছে ওইটার যে ইয়াটা ওই প্যারাটার কোশ্চেন মানে অ্যান্সারই হলো এটা ঠিক আছে তো এটা আমি সুন্দরভাবে সাজায় লিখছি কীভাবে স্টার্ট করবি কীভাবে স্টেপ বাই স্টেপ মানে মেইন লাইনগুলো আগে দিব ঠিক আছে সব মানে মেইন মেইন কথাগুলোই দেওয়া আছে ঠিক আছে কারণ যদি তোদের পছন্দ হয় তোরা এভাবে লিখতে পারোস আমি যেভাবে লিখবো সেভাবে আমি নোট করছি আমি যেভাবে পড়ি সেভাবে নোট করছি এবং তোদের যদি পছন্দ হয় এভাবে লিখবি আর তোদের যদি না পছন্দ হয় অবশ্যই তোরা তোরা ভালো জানোস তো কোনটা কীভাবে কীভাবে করবি তোরা এটা করতে পারো সমস্যা নেই ঠিক আছে আমারটা একটু বড়ো হয়েছে কারণ হলো নাম্বারটা যেহেতু অনেক বড় বড় মানে আট নাম্বার ছয় নাম্বার তো হিস্ট্রি জিনিস এই জন্য অনেক বেশি বেশি লিখতে হবে ঠিক আছে কম লেখে আট নাম্বার ফুল পাওয়া যাবে না তাই আমি এভাবে দিছি কোনো যেন ছাড় না থাকে আমি এভাবে শর্টকাট লিখতে পারি আমি ফাঁকি পাচ্ছি আমি শর্টকাট লিখি বাট এর চেয়ে আর কিছু শর্টকাট হয় না তো এই যে হাইব্রিড এগুলো ছিল মানে একটা এক্সট্রা এক্সেপশনাল মানে প্রশ্ন বুঝছো যেগুলো খুব কম আসছে বোর্ডে আই মিন প্রতিটা বোর্ডের কোশ্চেন দেখা গেছে যে একটা দুইটা প্রথম চ্যাপ্টার থেকে থাকে দুইটা বা চারটা ঠিক আছে এক নম্বরে প্রথম চ্যাপ্টার থেকে চ্যাপ্টারের কোশ্চেন থাকে তো চ্যাপ্টারের কোশ্চেনে দেখা যাচ্ছে দুইটা কমন পড়ে একটা কমন পড়ে না তো ওই একটা থেকে এক্সেপশন হয় তো তোরা সবসময় একটু প্রিপেয়ার থাকবি যে একটা এক্সেপশনের জন্য অ্যান্সার করতে পারি ঠিক আছে একটু বইয়ের ধারণা থাকলে হয়ে যায় আর হলো দুইটা তোর দেখবি সবসময় কমন পড়ছে আর আমরা যেহেতু বিজোর সাল মানে 2017 আমরা ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিচ্ছি সো আমাদের দেখা গেছে অনেকগুলো কমন পাবো এটা আমাদের আমাদের খুব লাগ ভালো আলহামদুলিল্লাহ দেখা যাক পরীক্ষার সময় কী হয় আল্লাহ জানে
তো হাইব্রিড কম্পিউটার হলো যে অ্যানালগ আর ডিজিটালের সমন্বয়, তো এটা জাস্ট লিখে দিছি আমি কি কি ইউজ ছিল ওগুলো লিখে দিছি। আচ্ছা, আর হোয়াট ডু ইউ মিন বাই কম্পিউটার, এটা ঠাটা মুখস্থ করবি, এটা অনেকবার পড়ে আসছে, অনেকবার অগণিত, এটা আমাদের আসতেই পারে ইজিলি, ঠিক আছে? দুই নম্বরের কোশ্চেন একটু লিখবি, পুরো পারফেক্ট দুই নেই আসবি, ঠিক আছে? পুরো ঠাটা মুখস্থ। আর এই কোশ্চেনটা ডিসক্রাইব দ্য বেসিক অর্গানাইজেশন অফ কম্পিউটার সিস্টেম, ঠিক আছে? এটা অনেকবার আসছে বিভিন্নভাবে, একবার লেখা আছে ড্র দ্য ফাংশনাল ব্লক ডায়াগ্রাম অফ ডিজিটাল কম্পিউটার, ঠিক আছে? তখন ওই যে আমাদের সিপিইউর যে একটা ইয়ে আছে, ডায়াগ্রাম আছে, সেই ডায়াগ্রামটা দিয়ে দিব, ঠিক আছে? ফিগার 1.1.2, ঠিক আছে? ওই ডায়াগ্রামটা দিয়ে দিব। আর হলো যে পরে যে আর্থমেটিক লজিকের একটা ইয়ে আছে, ঠিক আছে, ওইটা নিয়ে কোশ্চেন আসছিল, আর্থমেটিক লজিকটা কি, ঠিক আছে? এলু যেটা, ঠিক আছে? তো অনেক সময় আসে সিপিইউটা কি, সিপিইউর ইয়েটা দাও, ঠিক আছে? সিপিইউটা যখন বলবে না, সিপিইউটা আমরা করবো কি, যে জাস্ট হলো যে বর্ডার করা যেটা এলু, কন্ট্রোল ইউনিট আর স্টোরেজ ইউনিট, এই তিনটা উল্লেখ করব। ইনপুট আউটপুট দেওয়া দরকার, এটা অটোমেটিক চলে আসে, ঠিক আছে? ইনপুট আউটপুট দেওয়া দরকার নেই, জাস্ট তিনটা নিয়ে ব্যাখ্যা করে দিব, তারপরে ওটা হলো সিপিইউ হয়ে যাবে, ঠিক আছে? কন্ট্রোল প্রসেসিং ইউনিট যেটা বলা হয়, ঠিক আছে? এটা নিয়ে ওটা কোশ্চেন আসছিল, এই জন্য ওটা আমি লিখে দিছি লাল কালিতে, যেগুলো আছে ওগুলো হলো কোশ্চেন কত সালে কত আসছিল সেগুলো। আর এই যে এলু, ওটা বললাম যে এলু নিয়ে একটা কোশ্চেন আসছিল, আর্থমেটিক লজিকের ফাংশনগুলো কী কী, কীভাবে কাজ করে, সেই ফাংশনগুলো দেওয়া আছে, ঠিক আছে? তিনটা ফাংশন দিয়ে দিছি। আর তারপরে হলো যে অ্যানালগ আর ডিজিটাল কম্পিউটারের একটা পার্থক্য, এটা বলছে, এটা পার্থক্য আমি ছয়টা লিখছি, যেহেতু চার নাম্বারের জন্য আসে, ঠিক আছে? তো এখন হলো চার নাম্বারের জন্য আসার জন্য আমি ছয়টা লিখলে আমাদের এনাফ, হয়তো বা এনাফ, ঠিক আছে? চার নাম্বার তো বেশি লেখা ভালো, কারণ কম লিখলে সাদা হয়তো বা নাম্বার কাটতে পারে, বেশি লিখলে সাদা নাম্বার কাটবে না, কিন্তু পারফেক্টলি লিখিস, যাই লিখিস পারফেক্টলি লিখিস, চারটা লিখলে পারফেক্ট, ছটা লিখলে পারফেক্ট, ঠিক আছে? আর হোয়াট আর দ্য ডেটা ইনফরমেশন, এখানে হলো ডাটা ইনফরমেশনের ডিফাইন করতে বলছে অনেক জায়গায়, ঠিক আছে? তো ওগুলো আমি একটু পরে লিখছি, ঠিক আছে? ওটা পরে একটা কোশ্চেন আছে ওইখানে লিখছি। তো এখানে একটু শর্ট করে লেখা হয়েছে, কারণ হলো এখানে মার্কসটা কম ছিল, আর এখানে বলছে মেনশন করতে ডিফারেন্সটা কি ইনফরমেশন আর ডাটা, তো আমি ডিফারেন্সটা করে দিছি, স্টোর করে, আরেকটা হলো কনভার্ট করে, ডাটাটা কনভার্ট করে, আর এটা হলো যে কি প্রাইস আর টাইম ডেট, আর এটা হলো রেজাল্ট অফ স্টুডেন্ট, এই জিনিস এই আর কিছু পাই নেই। এখানে হলো ইলেকট্রনিক ক্যালকুলেটার আর কম্পিউটারের মধ্যে পার্থক্য, এটা আমি একটু কালেক্ট করে লিখছি। আই থিঙ্ক এগুলো যেগুলো পয়েন্টগুলো আমি উল্লেখ করছি এগুলো অনেক ভালো, মানে হ্যাভি পয়েন্ট, যেগুলো দিয়ে নাম্বার অনেক ইজিলি পাওয়া যায় বা সাথে মন পাওয়া যাবে, যতটুকু জানি, মানে আমি নিজের কাছে পড়ে মনে হচ্ছে। এখন তোরা যদি আরও ভালো পয়েন্ট পাস আমাকে বলবি, অবশ্যই গ্রুপে দিয়ে দিস, তাহলে আমরা নিয়ে নিবো। এখানে ডেস্কটপ কাকে বলে, এটা ডেস্কটপটাও ওই যে পিসি, এখানে বইয়ে যেটা ছিল ওটা ভালো লাগে নেই, বলছি মাইক্রো কম্পিউটার হলো পার্সোনাল পিসি। এখানে হলো ডিজাইন করা হলো জাস্ট একটু ব্যাখ্যা দিয়ে দেওয়া, একটু মানে দুই নাম্বার তো দিতেছে, তো একটু সুন্দর করে লিখলে ভালো। আর জেনারেশন অফ কম্পিউটার, ঠিক আছে, এটা আরেকটাভাবে আসছে, জেনারেশনটা কম্পিউটারে কী বোঝাচ্ছে, টার্মটা কী, সো আমি একটু জাস্ট ব্রডলি লিখছি যেন দুইটা কোশ্চেন কভার হয়ে যায়। যে কম্পিউটার ইজ এ টক ইজ স্টেপ ইন টেকনোলজি, এটা কী বুঝাইতেছে, জেনারেশনটা কেন আমরা অ্যাপ্লাই করি, কেন কিছু কেন ইয়ে করি, তো এখানে ফাইভ জেনারেশন আছে, ওটা হলো যে জেনারেশন দিয়ে দিছি, ঠিক আছে? আর এটা হলো আমাদের একটা পরের চ্যাপ্টার, মানে তিন নাম্বার কি চ্যাপ্টারের চ্যাপ্টার টু এ, বুঝছোস, এই যে এই কোশ্চেনটা পাবো, মানে কিন্তু আমি ভুলে লিখে ফেলছি, কিন্তু আমার কাছে কোশ্চেনটা আমি কালেক্ট করছিলাম, অ্যান্সারটা কালেক্ট করছিলাম, তো আমার অ্যান্সারটা খুব ভালো লাগছে, দ্যাটস আমি মানে হারাইতে চাই নাই, দ্যাটস লিখে ফেলছি, যাতে আর আমাদের তো পড়তে সমস্যা নেই, এটা তো পরে হইলেও এমনি পড়তে হবে, ঠিক আছে? ওকে, তো এখানে জাস্ট ওই যে অন অফের যে ইয়েটা, ইদার অন অর অফ, তো এটা আমরা অন আর অফ কীভাবে করি, কম্পিউটার বুঝি হলো অন হলো ওয়ানের জন্য অন হয়, আর অফ হলো জিরোর জন্য হয়, ঠিক আছে? সো এটা কম্পিউটার বোঝানোর জন্য নাম্বার বুঝে, দুইটা ডিজিট বুঝে, আর বাইরে নাম্বার হলো টু ডিজিটের, তো ডিজিট বুঝে, তো এই দুইটা ডিজিট আমরা জিরো আর ওয়ানকে ব্যবহার করি সব জায়গায়, তো ওই সার্কিটে বুঝে দেখে আমরা বাইনারি নাম্বার ইউজ করি, এরকমই বলা হয়েছে। বাট সুন্দর করে লেখা আছে, পড়িস মুখস্থ করিস, ঠাটা মুখস্থ আর কিছু। তো আইসি টেকনোলজি হয়েছে থার্ড জেনারেশন, আর ট্রানজিস্টর হয়েছে সেকেন্ড জেনারেশন, তো ট্রানজিস্টর উপরে আইসি টেকনোলজিটা কীভাবে ব্যবহার করেছে, সেটা অ্যাডভান্টেজ কী হয়েছে সেটা জানতে চাইছে, তো ওটা জাস্ট ব্যাখ্যা দিয়ে দিয়েছি, আইসি হলো থার্ড আর ওই সেকেন্ড হলো ট্রানজিস্টর, ঠিক আছে? তারপরে ওটা হলো ব্যাখ্যা হলো লার্জার মানে পাওয়ারফুল হলো স্টোরেজ কম্পেয়ার টু সেকেন্ড, এগুলো জাস্ট অ্যাডভান্টেজগুলো দিয়ে দিছি। আর হলো ইনফ্লুয়েন্স হলো এডুকেশনে কী ইনফ্লুয়েন্স ছিল, এডুকেশনের কতগুলো মানে যে বইয়ে যেগুলো আছে ওগুলো আমার কাছে ভালো লাগে নাই, কি ইউনিভার্সিটি স্টুডেন্টরা ইঞ্জিনিয়ারিংয়ে পড়লে কম্পিউটার লাগে শিখতে হয়,
এগুলা একটু ভালো লাগে না লাইন। সো আমি জাস্ট একটু কয়েকটা লাইন অ্যাড করছি, হলো যে দেখ টিচিং স্টুডেন্টস উইথ দ্য হেল্প অফ কম্পিউটার ইজ মোর অ্যাটেন্টিভ অ্যান্ড ইজি টু গে রিমোট এরিয়াস পিপল অলসো লার্ন ক্যান লার্ন উইথ দ্য অ্যাক্সেস অফ ইন্টারনেট। এটা হলো যে স্টুডেন্ট যদি কম্পিউটার সাহায্যে শিখে অবশ্যই খুব অ্যাটেন্টিভ ফোকাসিং হয় আর খুব সহজে শিখতে পারে জিনিসটা। আমরা ক্লাসে যে লেকচার দেই সেই লেকচারে মানে পুরা মানে হয়তো অনেক সময় নাও শিখতে পারে, দেখা যায় অনেক মন মানে অন্য মনস্ক থাকে বা কম্পিউটার দেখলে অনেকটা অ্যাটেন্টিভ আছে কি হইতেছে, যে আমি এখন টিউটোরিয়াল দিতেছি কম্পিউটারে করতেছি, তোরা হয়তো টাকায় আসো শুনতেছো ভয় শুনতেছো দেখতেছো, তোদের অনেক আই ক্যাচিং হচ্ছে মানে তোরা ইজিলি গেট করতে পারতেছো, ঠিক আছে। তার রিমোট এরিয়ার পিপলরা ইন্টারনেটের মাধ্যমে কিন্তু শিখতে পারতেছে, এগুলো সব হলো কম্পিউটারের কল্যাণে, ঠিক আছে। এগুলো হলো মেইন পয়েন্ট যেগুলো দেওয়া উচিত। আর এখানে কমিউনিকেশন হলো যে ইমেইলের মাধ্যমে করতে পারি, ইনস্টিং মেসেজিং, ঠিক আছে, কম্পিউটার ইজ ফোন। কমার্সের হলো সবচেয়ে বড় অবদান, মানে কম্পিউটার খুব ইউজ হয় কমার্সে বিজনেসের ক্ষেত্রে, তো এইগুলো দেওয়া আছে। ইন্ডাস্ট্রি এগুলা যে সেগুলো মানে দেখা পড়া নেবে, এগুলো বোঝানোর কিছু নাই। অ্যানালগ কম্পিউটারটা হলো যে অ্যানালগ কম্পিউটার বোঝার জিনিস হলো কি, অ্যানালগ কম্পিউটার হলো তোর একটা সিলেক্টিভ কাজ করে, একটা হলো ইনফরমেটিক কাজ করে, হলো যেটা আমি যদি একটা বলি আমার একটা রড বানাইতে হবে, এই কম্পিউটারের প্রসেসিংটা রড বানাবে, তো আমি ওই কম্পিউটার শুধু রড বানাবে, আমার কোনো ইয়া করতে পারবে না, ইমেল পাঠাইতে পারবে না, ইয়া করতে পারবে না, ইনফরমেটিক হতে পারবে না। ওইটা হলো অ্যানালগ, জাস্ট হলো একটা কাজের জন্য ব্যবহার করা, যেমন প্রিন্টার, প্রিন্টার দিয়ে আমি অন্য কিছু করতে পারবো না। তারপরে ফটোকপি মেশিন, ঠিক আছে, এগুলা, ঠিক আছে, এই যে আমরা ইসিজি মেশিন এগুলো যে বলি না, তো এগুলো জাস্ট হলো একটা অ্যানালগ মেশিন। ডিজিটাল মেশিন হলো ইনফরমেটিক, তো ওইটা হলো একটা যে নাম নিউমেরিক্যাল ভ্যালুস চেঞ্জ, তো আমাদের হলো 01, এই দুইটাই কিন্তু সব জায়গায় ইউজ হয়, প্রতিটা ওয়ার্ডে প্রতিটা জায়গায় আমরা কিন্তু 001 বা 1 এগুলো সব ইউজ করতেছি। তো এই সংখ্যা দ্বারা কিন্তু মানে কম্পিউটার বুঝতেছে বলে আমরা ডিজিটাল কম্পিউটার বলতেছি, ওকে। আর হলো যে ফোর্থ জেনারেশন, ফিফথ জেনারেশন আর থার্ড জেনারেশনের ফিচার্স নিয়ে অনেকগুলো কোশ্চেন আসছে, তো ওগুলো আমি সব লিখে দিছি কোশ্চেনগুলো যেগুলো আসছে, তো ওইগুলো একটু জাস্ট ফোকাস করে তোরা পড়ে নিবি। আমার কাছে মনে হয়েছে কয়েকটা মানে পয়েন্টগুলো ভালো, তো এগুলো তুলে দিছি, এগুলো মানে মেইন 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 যেগুলো ফোকাসিং পয়েন্ট সারা নাম্বার দিতে পারে। আর কম্পোনেন্টস আর এলিমেন্টস হলো সেম, সো ওইটাই হলো কম্পিউটার সিস্টেমের যে ছয়টা আছে, হার্ডওয়্যার, সফটওয়্যার, ডাটা, প্রসেস, প্রসিডিওর, পিপল আর কমিউনিকেশন, এগুলা। আর এই যে ডাটার ইনফরমেশন যেটা বলতেছিলাম, ডাটা ইজ প্রসিড, হাউ ডাটা ইজ প্রসিড ইন কম্পিউটার সিস্টেম, ওকে। তো ডাটা আর ইনফরমেশন একটু ব্রডলি কাকে বলাটা বলা আছে এখানে, আর হাউ ডাটা হলো সিপিউর মাধ্যমে যে সেন্ট্রালাইজ করে, ফার্স্টে অ্যানালাইজ করে, তারপর আর্থমেটিক ভ্যালুকে লজিকেটে ইয়াতে পাঠায়, সো সম্পূর্ণ সেটা করার পরে তারপরে আমাদের আউটপুটে আসে, ঠিক আছে। সো সেটা বলেছে এই যে ফিফথ জেনারেশন যেটা বললাম, কী ফিচার্স দেওয়া এগুলাই, ঠিক আছে। আর এগুলা পড়লেই মেবি ফার্স্ট চ্যাপ্টারটা ফুল কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে। এই কয়েকটা কোশ্চেন, মেবি কয়টা আছে, 16টার মতো কোশ্চেন, ঠিক আছে। তো আশা করি তোরা একটু দেখা পড়বি, মানে ফালায় রেখা লাভ নাই, কিন্তু তোদেরটা নিজেরটা নিজে লস হইতেছে। আমরা কিন্তু অনেক সময় দেখি শুনি যে ভাইয়ারা বলে যে আমরা 50 জন ভর্তি হয়েছি, বের হয়েছে 17 জন, কিন্তু আমরা চাই না আমাদের 18 ব্যাচে যেন এরকম কোনো কিছু হোক। আমরা চাই বিআইসি থেকে যখন আমরা বের হবো আমরা প্রতিটা একটা জেম মানে ডায়মন্ড হিসেবে বের হবো, ঠিক আছে। কখনো আমরা মানে ট্রাই করবো না যে মানে একলা জিতার জন্য, আমরা যদি সেই মন মানসিকতা থাকতো তখন আমরা কিন্তু এইসব তোদের হেল্প করার কোনো ইয়ে করতাম না, ঠিক আছে। আমরা যে কয়েকজন কত কিছু শ্রমটা দিতেছি, মানে এতগুলো ভিডিও করতে যে টাইম লাগে, লিখতে যে টাইম লাগে, কিন্তু তোদের কিন্তু মানে তোরা আমরা কিন্তু কোনো কিছু বেনিফিট পাইতেছি না। আমাদের জাস্ট হলো নিজের স্বার্থে, নিজের প্রতিষ্ঠানের স্বার্থে, আমাদের ফ্রেন্ড সার্কেলের স্বার্থে, ঠিক আছে, সবার জন্য একটা ভালো পজিশনে যেতে পারি। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়তেছি, এখান থেকে আমরা যেন টপ ক্লাসে যেতে পারি। সো ড্রিম বিগ, ওকে, তাহলে তোরা অনেক আগাইতে পারবি। আমার কাছে যেটা মনে হয়, আমি সবসময় স্বপ্ন বড় দেখি, ছোট মানুষের স্বপ্ন বড় দেখবো ইনশাল্লাহ, ওই স্বপ্ন না গেতে পারলে ওই স্বপ্নের কাছাকাছি চলে যেতে পারবো, এটা আই বিলিভ দ্যাট, ঠিক আছে। আর ট্রাই করবি সবসময় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, এটার যে মোস্ট ভ্যালুয়েবল থিং আর কিচ্ছু নেই, আই মিন ইট, ওকে, মার্ক মাই ওয়ার্ড। যদি তুই কারো মুখে একটাবার হাসি ফোটাইতে পারো, মানে একটাবার ছোট্ট কিছুর জন্য হোক, একটা চকলেট দিয়েও যদি কেউ যদি হাসি মুখ ভরে হাসি দেয়, এরপর যদি তোর দিল খুশ না হয় আমার ক্লাসে বলিস, আমরা যা করবি তা আমি করবো যা, ওকে। বেশি বকবক করছি, ডোন্ট মাইন্ড। আবার সাবস্ক্রাইব তো করছো, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবি, ভালো করে সাবস্ক্রাইব করবি, আর ভিডিওগুলো আসলে প্লিজ
চেক করে নিস, নিজের দায়িত্ব চেক করে নিস। এখন আর গ্রুপে তেমনভাবে পোস্ট দেওয়া হয় না, আমি জাস্ট শেয়ার করে দিই। ওকে, আর স্টে টিউনড ফর দ্য নেক্সট টিউটোরিয়াল। ওকে, থ্যাংকস, আসসালামু আলাইকুম।